বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের অবরোধ চলছে। এই অবরোধের মধ্যে আবার নতুন অবরোধের ঘোষণা এসেছে, বুধবার থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত অবরোধ। কিন্তু আজকে সারা দিন এই অবরোধের খবর চেপে গিয়ে, অবরোধের খবরগুলো চেপে গিয়ে চাপা পড়ে গেছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস এবং সেই সাথে তার দেশের সহকারী দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, এই দুজনের উপর ভিত্তি করে। এই দুজনের, বিশেষ করে পিটার ডিহাস, তিনি আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন সাহেবের সঙ্গে দেখা করেছেন। তারপর তিনি জাতীয় পার্টির সঙ্গে একটি মিটিং করেছেন এবং সেই মিটিংটির পর যে খবরগুলো, এবং সেই মিটিং নিয়ে আমরা ইতিমধ্যে দুটি কন্টেন্ট আপনাদেরকে দিয়েছি, কিন্তু ভেতরকার কিছু খবর বের করেছে দৈনিক প্রথম আলো। সেই খবরটি আরও বেশি ইন্টারেস্টিং এবং রাজনীতির জন্য নিশ্চয়ই সামনে খুব গুরুত্বপূর্ণ একটি খবর। সেই খবরটি হচ্ছে যে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে তিন দলকে ডোনাল্ড লুর চিঠি। জাতীয় পার্টির ব্রিফিংয়ে মুজিবুল হক চূর্ণ তিনি জানিয়েছেন যে চিঠি আওয়ামী লীগ এবং বিএনপিকেও দেওয়া হয়েছে, সে অনুযায়ী তার পার্টি হিসাবে জাতীয় পার্টিকেও দেওয়া হয়েছে। আমরা এই খবরটির দিকে একটু নজর দিতে চাই। বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সোমবার বিকেলে তিনি ব্রিফিংয়ে জানিয়েছেন তাদের এই চিঠির কথা এবং রাষ্ট্রদূত তাকে জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির কাছেও একই রকম চিঠি দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সন্ধ্যা 6টার দিকে প্রথম আলোকে বলেছেন তারা এখনও এ ধরনের কোনো চিঠি পাননি। একটু খটকা লাগলো, খটকার একটা বিষয় থেকেই যায়। বিপ্লব বড়ুয়া তিনি জানবেন না আওয়ামী লীগকে এরকম চিঠি দিলে সেটা হওয়ার কথা নয়। তাহলে আওয়ামী লীগের চিঠি এখনও পৌঁছানো হয়নি, ব্যাপারটি কি তাই? তাহলে যদি চিঠি পৌঁছানো না হয়ে থাকে তাহলে কেন পিটার ডিহাস জাতীয় পার্টিকে এই কথা বলেছেন? এবং জাতীয় পার্টি যেহেতু আনুষ্ঠানিকভাবে বলেছে, জাতীয় পার্টি তো, এবং মুজিবুল হক চূর্ণ খুবই নিট অ্যান্ড ক্লিন পলিটিশিয়ান, তিনি এটা পিটার ডিহাস না বললে এটা বলার কথা নয়। যাই হোক, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র, এতে শর্তহীন সংলাপের আহ্বান জানানো হয়েছে। আমরা এ বিষয়টিতে আমাদের একটু মতামত অবশ্যই আছে, আমরা সেটা আপনাদেরকে জানাবো। বনানীতে যে বৈঠক হয় সেটির কথা এখানে বলা হয়েছে, সেটা আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি। মুজিবুল হক চূর্ণ আরও যেগুলো বলেছিলেন যে মার্কিন রাষ্ট্রদূত মূলত তাদের মধ্যেও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর লিখিত ওই চিঠি নিয়ে এসেছিলেন, এই চিঠি আমাদের একটি পার্টির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন। পিটার হ্যাস জানিয়েছেন এই চিঠি আওয়ামী লীগ ও বিএনপি ও জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে, যেখানে আওয়ামী লীগ অস্বীকার করছে বা আওয়ামী লীগ বলছে যে তারা এরকম চিঠি এখনও পায়নি। পরে মুজিবুল হক আবার প্রথম আলোকে বলছেন চিঠিতে মূলত তিনটি বিষয় বলা হয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চায়। দ্বিতীয়ত, শর্তহীনভাবে সংলাপের কথা বলা হয়েছে। তৃতীয়ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি গ্রহণ করেছে চিঠিতে তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ওয়ান কাইন্ড অফ থ্রেড, নিশ্চয়ই এটা সরাসরি বলা হয় যে এই চিঠিতেও যেহেতু ভিসা নীতির কথা বলা হয়েছে, তাহলে জাতীয় পার্টিকেও বলা হয়েছে যে তোমরা কিন্তু এই ব্যাপারটা এই আনালে কিন্তু ভিসা নীতি আমরা কিন্তু তোমাদের জন্যে দরজা খোলা রেখেছিলাম, এরকম ব্যাপারটা হতেও পারে, না হওয়ার কোনো কারণ নেই। চিঠিতে দেওয়া হলো দেশের দ্বাদশ সংসদ তফসিল ঘোষণার আগে। যাই হোক, এখন আমি একবার ভাবছিলাম যে জাতীয় পার্টির সঙ্গে দেখা করে, জাতীয় পার্টি যেহেতু এখন নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তে বসবে, তো ওই ভিসা নীতি, এটাই তো তাদের অস্ত্র, ভিসা নীতিই তো তাদের বলা হচ্ছে। ইন্টারন্যাশনাল মিডিয়াতে অনেকগুলো খবরে বলা হয়েছে যে এটা হচ্ছে ইউএসএ উইপন, যে বাংলাদেশে যে সবচেয়ে বড় চাপে রাখার এই মুহূর্তে সবচেয়ে বড় উইপন হচ্ছে তার ওই ভিসা নীতি। এবার আসুন সংলাপের ক্ষেত্রে। সংলাপের ক্ষেত্রে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো এমন ভাষায় এবং তীব্র কঠোর ভাষায় তিনি একটি সংলাপের প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন, আলাপ আলোচনার প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন। বিএনপিও সংলাপে একেবারেই আগ্রহী নয়, তারা দীর্ঘ সময় ধরে বলে এসছে যে সংলাপ হবে একটা বিষয়েই,
যে প্রধানমন্ত্রী সরে গেলেন, এবার ক্যারটেকার গভর্নমেন্টটা কীরকম হবে সেই বিষয়ে সংলাপ হবে। তার মানে ডোনাল্ড লু এখন যেটি বললেন, এটি তারা এর আগে তো আমেরিকান এম্বাসিতে বসে উজরা জিয়া যখন আসলেন তখনই তো সম্ভবত তিন দলকে নিয়ে এক টেবিলে বসা হলো, সেখানে কথা হলো। তো আলটিমেটলি সংলাপের দোয়ার এখন আর খোলা আছে এটা আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো মানুষ মনে করে, কারণ দু দলই একদম এক্সট্রিমলি এটা বলতে গেলে মানে দুই মেরু তো বলা যাবে না, মানে দুই গ্রহে চলে গেছে দুই দল। তো এই দুই গ্রহের দুই বাসিন্দাকে এক জায়গায় এক টেবিলে বসানোটা, এটা আমার মনে হয় ডোনাল্ড লু কেন আমেরিকার আদি প্রেসিডেন্ট নিক্সন বা রিগান টিগান তারাও যদি আসেন তাহলে ওটা সম্ভব নয়। আরেকটা হচ্ছে যে আমেরিকার এই আহ্বানের প্রতি আওয়ামী লীগের আগ্রহ কম থাকাটা খুব স্বাভাবিক, কারণ মুক্তিযুদ্ধের সময়ে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, আমেরিকা স্ট্রেটলি তার ভুল সিদ্ধান্তে সে পাকিস্তানকে সাপোর্ট করেছিল এবং পাকিস্তানকে সাপোর্ট করে সে বাংলাদেশের অস্তিত্বের সম্পূর্ণ বিরোধিতা করেছিল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ব্যর্থ করার জন্য যত রকম মেকানিজম করার করেছিল, এবং পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গেও সেই সময়কার নিক্সনের আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বা আমেরিকান সিআইএর নানান কথাবার্তা নানান ডকুমেন্টে উঠে আসে। তো সেই ক্ষেত্রে ডোনাল্ড লুর আহ্বান সরকারি দল কতটা মানবে কতটা শুনবে আমি ঠিক জানি না। বিএনপি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া বিএনপির দিক থেকে এখন পাওয়াটা খুব টাফ, কারণ বিএনপির নেতৃবৃন্দ বা বিএনপির পক্ষ থেকে রুলকো রিজভী আহমেদ তিনি আত্মগোপনে থেকে ভিডিও বার্তা দেন, সেখানে যদি তিনি স্বইচ্ছায় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানান তাহলে হয়তো একটা বিষয় হতে পারে। জাতীয় পার্টির আগ্রহ আছে, জাতীয় পার্টি বরাবরই সংলাপের কথা বলছে, তারা বলছে তাদের একটা আলাদা মডেল আছে, কিন্তু এই আহ্বান এটা একটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা হতে পারে, এটা একটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা আমার ধারণা। ডোনাল্ড লুও বিষয়টা জানেন না বা পিটার হ্যাসও জানেন না যে এখানকার বাস্তবতা, তা তো না, তারা সব বাস্তবতাই জানেন, কিন্তু এই বাস্তবতার প্রেক্ষিতে এখন এই চিঠি তারা দিয়েছে, এটা কোনো একটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা ছাড়া আমার মনে হয় যে আর এর বাইরে তেমন কিছু না, আর এর বাইরেও এর কোনো তেমন কোনো ফল আসবে বলে আমি মনে করি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।